মারা গেছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। পরিচালক নুরুল আলম আতিক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নুরুল আলম আতিকের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল। সেই সিনেমার প্রিমিয়ার শো ছিল আজ বুধবার। তাতে অংশ নিতেই বসুন্ধরা সিটি সিনেপ্লেক্সে আসছিলেন তিনি। চলেও এসেছিলেন, কিন্তু দেখা হলো না শেষ ছবির দৃশ্যপট। কিভাবে মৃত্যু হয় জানতে চাইলে পরিচালক নুরুল আলম আতিক বলেন, পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন আহমেদ রুবেল। আনুমানিক 5:30টার দিকে শপিং মল বসুন্ধরা সিটির পার্কিংয়ে পড়ে যান তিনি। খবর পেয়ে সেখানে যাই, পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান এই পরিচালক। আহমেদ রাজীব রুবেল ওরফে আহমেদ রুবেল 1968 সালের 3 মে চাঁপাই নবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশউদ্দিন। চাঁপাই নবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয়। পিতা মাতার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকা শহরে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সেলিম আল দিনে ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে অভিনয় করেন। সেখানে তার অভিনীত চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর 21 টেলিভিশনের ধারাবাহিক নাটক প্রেতে অভিনয় করেন। প্রেত নাটকটি মোহাম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম। এছাড়াও তিনি হুমায়ুন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন।